স্টাডি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কিভাবে স্কুলে অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি হয়েছে তার একটা স্পষ্ট রেখা ছবি তুলে ধরেছে সিবিআই আদালতে তারা যে চার্জশিট জমা দিয়েছে। তার ছাত্রছাত্রীর যে কথাগুলো বলা হয়েছে তার থেকে এটুকু বোঝা যায়, একদল শিক্ষিত গতবীর্য বৃদ্ধ এই দুর্নীতির মূল পাণ্ডা, দুর্নীতিদের রক্তে, নইলে সত্তর ছুঁই ছুঁই এই বৃদ্ধরা কীভাবে বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করেছিলেন সেটা এক রোমহর্ষক কাহিনী। এর অনেকগুলো চরিত্র, মুখ্য চরিত্র পার্থ চট্টোপাধ্যায়, তিনি নায়ক, সহকারী চরিত্র হিসাবে শান্তিপ্রসাদ, কল্যাণময়, সুবীরেশ, আরও অনেকে আছে, আমি নাম তাদের বলবো না। এগুলো মাতৃচঠনের লজ্জা, লজ্জা ইহাদের দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়, বঙ্গবাসীদের চিনে রাখো। 2014 সালে শিল্প মন্ত্রকের দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়, তিনি একটু বিমর্ষ ছিলেন। দক্ষিণ কলকাতায় তার দলীয় সহযোগী অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম গুরুত্ব পাচ্ছেন, তিনি গুরুত্ব একটু কম হয়ে গিয়েছিলেন তার মনে হয়েছিল, তখন কিভাবে গুরুত্ব পাওয়া যায় সেটাই তিনি ভাবনা চিন্তা করছিলেন। এবং ভাবনা চিন্তা করতে করতে পার্থর উর্বর মস্তিষ্কে এই দুর্নীতির রূপরেখাটা তৈরি হয়। 2016 সালে বিজ্ঞপ্তি জারি করে SSC, কি বলা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে লিখিত পরীক্ষা ওয়েমারশিটে দিতে হবে এবং ওয়েমারশিট কম্পিউটার যাচাই করবে, তাই কোনো রিভিউ পিটিশন হবে না বা রিভিউ করা যাবে না। পরীক্ষা হলো, প্রার্থী পদ হচ্ছে 2017, প্যানেল বেরোলো 2035 জনের, কিন্তু চূড়ান্ত তালিকা বেরোলো না পর্ষদের ওয়েবসাইটে। এবং পর্ষদ কি বলল, পর্ষদ বলল যে রোল নাম্বার দিয়ে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই জানা যাবে তিনি কৃতকার্য না অকৃতকার্য। এরপর যেহেতু বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছিল যে ওয়েমারশিটে উত্তর লিখতে হবে, ওয়েমারশিট কম্পিউটার যাচাই করবে, তাই আর কোনো রিভিউ পিটিশন হবে না। ইতিমধ্যে শান্তিপ্রসাদ সিনহা মঞ্চে আগমন করেছেন SSC-র মুখ্য উপদেষ্টা হিসাবে, পার্থর ঘনিষ্ঠ। সুবীরেশ তখন SSC-র চেয়ারম্যান, শান্তিপ্রসাদ, সুবীরেশ, পার্থ আর কল্যাণ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এই চারজন মিলে আমি বলবো দুষ্ট চতুষ্টয়, এরা দুর্নীতির নীল নকশাটা তৈরি করলেন। ওয়েমারশিটে পরীক্ষা হয়েছে, কম্পিউটার যাচাই করছে, রিভিউ করা যাবে না, একের পর এক RTI আসতে লাগলো, রাইট টু ইনফরমেশন। শান্তিপ্রসাদের ঘনিষ্ঠ কিছু লোক এই RTI করত, এই RTI গ্রহণ করে নিল SSC, এবং গ্রহণ করে তারা তখন এই ওয়েমারশিটে গণ্ডগোলটা শুরু করলো, নম্বর কমানো, নম্বর বাড়ানো, নম্বর কমানো, নম্বর বাড়ানো। অর্থাৎ রাইট টু ইনফরমেশনে আবেদন আসছে, সেই আবেদন খতিয়ে দেখে তখন ওই ওয়েমারশিটে গণ্ডগোলটা করে এইভাবে 381 জন গ্রুপ সির প্রার্থীকে ঢোকানো হয়েছিল। প্রথম দিকে কিছু লোকের চোখে ধুলো দেওয়ার জন্য মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হয়, তারপরে বহু নিয়োগ হয় এই রকমভাবে। পার্থ ডাইরেক্টলি সুপারিশ করেছিল অনেকের চাকরির ব্যাপারে, আর বাকিগুলো সব হয়েছিল এই দুষ্ট চতুষ্টয়ের মিলিত উদ্যোগে। যে রিজিওনাল স্কুল সার্ভিস সেন্টারগুলো আছে তাদের যে অধিকর্তা আছে তাদের কাছ থেকে শান্তিপ্রসাদ তালিকা চেয়ে নিত, এবং এই দুর্নীতির ব্যাপারে তারা কিন্তু কেউ ওয়াকিবহল ছিলেন না, এবং সেই রিজিওনাল সার্ভিস সেন্টার বা স্কুল সার্ভিসের যে কেন্দ্রগুলো তার যে অধিকর্তা ছিল তাদের সইও স্ক্যান করে জাল করে নেওয়া হয়েছিল, করে শান্তিপ্রসাদ ভুয়ো নিয়োগপত্র তৈরি করে কল্যাণময়কে পাঠাতেন এবং কল্যাণময় সেগুলোকে ডিস্ট্রিবিউট করতেন। এইভাবে নিয়োগ দুর্নীতিটা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ওয়েজটি, সম্ভবত ওনার নাম প্রবীর বন্দ্যোপাধ্যায়, তিনি ওই স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং মন্ত্রীর মধ্যে যোগাযোগ করতেন, পার্থ সুপারিশ
পার্থকারুর বাইরেরা মানছেন সেটা ওই ওএসডি যথাযোগ্য স্থানে পৌঁছে দিত। এদের বয়সগুলো দেখুন, পার্থ 70 থেকে 71, শান্তিপ্রসাদ 70, সুবীরেশ 70 ছুঁই ছুঁই, কল্যাণময় 70 ছুঁই ছুঁই। মানে এই পক্ককেশ বিগত বীর্য চার বৃদ্ধ মিলে বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে আর বড় বড় কথা বলে যাচ্ছে। এরা জেলে থাকবে, বাংলার মানুষ এদেরকে কোনো দিন ক্ষমা করবে না, আইন আইনের মতো চলবে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, ভরসা আছে তার উপর। তিনি যেভাবে এই তদন্তের উপর পর্যবেক্ষণ করছেন, তদন্তকে নজর রাখছেন, আমরা আশাবাদী যে সুরঙ্গের শেষে কিন্তু আলোটা আমরা দেখতে পাব। একটা মজার ব্যাপার শুনুন, তৃণমূল কংগ্রেসের নতুন নেতা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল, তিনি কি করেছেন, যে 269 জনের চাকরি বাতিল হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, বলেছে যে এই 269 জনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে সেখানে তাদেরকে পার্টি করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে তাদেরকে চাকরিতে আবার পুনর্বহাল করতে হবে। তৃণমূল নেতা গৌতম পাল কী করলেন, জেলায় জেলায় নির্দেশ পাঠিয়ে দিলেন যে 269 জন যদি কাজে ফিরতে ইচ্ছুক হয় তাদেরকে যেন ফিরিয়ে নেওয়া হয়। ভাবুন, মামলার নিষ্পত্তি হলো না, সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটা স্টে অর্ডার দিয়েছে, বলেছে এদেরকে মামলায় পার্টি করো, কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে তার আগেই আগবাড়িয়ে নতুন তৃণমূল নেতা গৌতম পাল সম্ভবত ভাইস চ্যান্সেলর হওয়ার স্বপ্ন দেখছেন, তাই শাসক দলকে যতটা পারা যায় অয়েলিং করে চলেছেন। তিনি এরকম নির্দেশ পাঠিয়ে দিলেন জেলায় জেলায়। কেন, মামলার নিষ্পত্তি হোক না, তারপরে তো যা করার করবেন, এত তাড়া কি? এখানেই হচ্ছে গণ্ডগোল, থামা চাপা দেওয়া। যদি এই যে 269 জন মাইক নিয়ে বলতে শুরু করে, আমরা একে টাকা দিয়েছি, ওকে টাকা দিয়েছি, এইভাবে আমরা চাকরি পেয়েছি, সেই টাকা ফেরত দিতে হবে, নইলে তারাও যদি অনশনে বসে যায়, একদল যোগ্য চাকরি প্রার্থী অনশনে বসে আছে চাকরি দাবিতে, আর একদল টাকা দিয়ে চাকরি পেয়েছে, আদালতের নির্দেশে চাকরি গেছে, তারা যদি বলে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি, চাকরি তো গেছে, টাকাগুলো ফেরত দাও এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, কি অবস্থা হবে আপনারা আন্দাজ করতে পাচ্ছেন? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। সেটাই আন্দাজ করে নতুন তৃণমূল নেতা গৌতম পাল জেলায় জেলায় নির্দেশটা পাঠিয়ে দিলেন যে ওই 269 জন যদি আবার স্কুলে জয়েন করতে চায় করতে পারবে। মাৎসন্যায় বললেও কম বলা হয়, টোটাল ফাংশনাল অ্যানার্কি। শিক্ষা দপ্তরটা মানে যেভাবে চলছে মানে কহতব্য নয়। ভাবুন তো, পশ্চিমবঙ্গে কারা কারা শিক্ষা পেয়েছিলেন, ডক্টর ত্রিগুণা সেন, প্রতাপচন্দ্র চন্দ্র, ডক্টর সুকুমার সেন, প্রবথনাথ বিশি, ডক্টর অমল মুখোপাধ্যায়, এবং এখন সুরঞ্জন বাবুর মতো কৃতবিদ্য লোক আছেন, প্রফেসর সৈকত মৈত্র মতো মানুষ আছেন, আরও অনেক, আমি কত নাম বলবো, কত মাস্টারমশাই আছেন যাদের কাছে মানে ছাত্ররা সন্তান তুল্য, যাদের ছাত্রদের কল্যাণের জন্য নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারেন, ঈশ্বর তুল্য মানুষ তারা। আবার দেখুন, কল্যাণময় শান্তিপ্রসাদ সুবীরেশ, এই নরকের কিটগুলোও আছে, কি বলবো। কেউ বলছেন, বলতে পারেন আপনি এত আহর্ষ হচ্ছেন কেন, ভাবতে পারছি না যে শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ডকে তুলে দেওয়া যায়, নরকের কীট বলে কি আমি খুব অন্যায় করেছি, আপনারাই বলুন না, যদি বলি এরা মাতৃজঠরের লজ্জা, তাহলেও কি অন্যায় করেছি। মানিক বরচাজকে কি বলবো আমি, কিছু বলা যায়, কিভাবে সম্বোধন করব, ভাষা খুঁজে পাই না, জানি না কোথায় এর শেষ হবে। আমরা অন্ধ হয়ে আছি, অন্ধ হয়ে থাকলে তো আর প্রলয় বন্ধ থাকে না, প্রলয় যখন আসার তখন আসবে।
শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। কেউ কাউকে আর বিশ্বাস করবে না, একের পর এক মামলা, একের পর এক মামলা। ভাবা যায় যে শিক্ষা দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গের অধিকাংশ বাড়ির কোনো না কোনো যোগ আছে, কেউ মাধ্যমিক দিচ্ছে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়, কেউ গবেষণা করছেন। বিশ্বাসের জায়গাটা টলে গেছে, জানি না বিশ্বাসের জায়গাটা ফিরবে কিনা বা ফেরানোর আদৌ কোনো সদিচ্ছা আছে কিনা। নজর আমাদের রাখতে হবে। বাংলার জাগ্রত জনগণ যদি মনে করেন যে না এর প্রতিবাদ হতে হবে, এ ঝান্ডা ফান্ডা দেখার সময় নয়, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, ওটা দেখার সময় নয়, প্রত্যেকের ঘরে এর অভিঘাত পড়েছে, তাই প্রতিবাদটা দলমত নির্বিশেষে হওয়া উচিত। দেখা যাক কী হয়।